কিছুটা আগের পর্বে আমরা বার্সানা দেখেছিলাম, আজকের পর্বে আমরা নন্দগ্রাম এবং গোবর্ধন দর্শন করব। বার্সানা থেকে সোজা অটো নিয়ে আমরা নন্দগ্রামে চলে এসেছি। এই হচ্ছে নন্দগ্রামের ওঠার সিঁড়ি। এখানে অনেকগুলি সিঁড়ি বেয়ে নন্দগ্রাম মন্দিরে উঠতে হয়। তো আমরা এখন নন্দ বাবার বাড়িতে যাচ্ছি, নন্দগাঁওতে সিঁড়ি চড়ছি। দেখো বেশ কিছু সিঁড়ি আছে, এগুলো কত সরু দেখেই বোঝা যায় যেটা বহু প্রাচীন সময়ের। নন্দগ্রাম ওঠার রাস্তাতেই পশা সাজানো দোকানে চোখে পড়ে এবং বিভিন্ন বস্তু তারা বিক্রি করছে। আমরা এসে উপস্থিত হলাম নন্দ বাবার মন্দিরের প্রবেশদ্বারে। বলা হয় গোকুলে রাক্ষসদের বা দৈত্যদের উপদ্রব বৃদ্ধি পাওয়ার ফলে নন্দ বাবা চিন্তা করছিলেন যে কোথায় নিয়ে গেলে শ্রীকৃষ্ণকে সুরক্ষিত রাখা যায়। কথিত আছে এই নন্দগ্রাম যে পাহাড়ের ওপরে অবস্থিত, এই পাহাড়ে কোনো রাক্ষস প্রবেশ করলে পাথরে পরিণত হতো, এই রকমই অভিশাপ ছিল। তাই জন্য এই পাহাড়কেই সুরক্ষিত মনে করে এখানেই ছোট্ট শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন নন্দ বাবা এবং এখানেই তার ভরণ পালন পোষণ করেছিলেন। আজকে সহজ ভাষা ধর্মকথার পর্দায় যারা চোখ রেখেছেন এই বিশেষ পর্বে, তারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বড় হয়ে ওঠার জায়গা নন্দগ্রাম। কিন্তু এখানেই খেলাধুলো করেছিল, এত সুন্দর লাগছে জায়গাগুলো ভেবে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে আমরা উপস্থিত হলাম শ্রীকৃষ্ণের মন্দিরের গর্ভগৃহে। যেহেতু আমরা হোলি উৎসবের মধ্যে গেছিলাম, তাই এই দিন মন্দির চত্বরে প্রচণ্ড বেশি মাত্রায় ভিড় ছিল। তোমরা এখন দেখতে পাচ্ছ নন্দগ্রামের শ্রীকৃষ্ণের মন্দিরের ভেতরের গর্ভগৃহ। মন্দিরের মধ্যে গর্ভগৃহে মা যশোদার পাশে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন এবং নন্দ বাবার পাশে আছেন বলরাম। সহজ ভাষা ধর্মকথার পর্দায় এখন তোমরা সেই বিগ্রহ দর্শন করছো। বিগ্রহ দর্শন করে আমরা গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম। নন্দগ্রামের এই মন্দিরটি বৃন্দাবন থেকে 42 কিলোমিটার দূরে এবং বার্সানা থেকে 12 কিলোমিটার দূরে পড়ে। মন্দিরের ওপর থেকে দূর দূরান্তে বিস্তৃত ব্রজভূমি দেখার আনন্দই আলাদা। আমরা এখন নন্দগাঁওতে আছি, নন্দ বাবার বাড়ি এটা। এখানে কৃষ্ণ বড় হয়েছিল এবং তো বন্ধুরা আমরা নন্দের বাড়িতে নন্দগ্রামে এসে উপস্থিত হয়েছি এবং তোমরা দেখছো ঠিক আমার পেছনে নন্দের যেখানে বাড়ি ছিল সেখানে মন্দির হয়েছে এখন। আর এই চত্রটাতেই শ্রীকৃষ্ণ খেলাধুলা করতেন। তো আমরা চলে এসেছি আজকে নন্দগ্রামে এবং এই নন্দগ্রামে আমাদের দর্শন হয়ে গেছে এবং এখন আমরা এই সমস্ত নন্দগ্রামটা ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। আর এর ঠিক সামনে দিয়ে এত সুন্দর ভিউ দেখা যায়, পুরো নন্দগ্রামটা দেখা যায় এখান থেকে, খুব সুন্দর লাগে দেখতে। তো আমাদের নন্দগ্রাম দর্শন হয়ে গেছে, নন্দ বাবার বাড়ি যেখানে শ্রীকৃষ্ণ বড় হয়েছিলেন সেই মন্দির, সেই বিগ্রহ দর্শন হয়েছে। এরপরে আমরা আবার গতদে যেভাবে বসেছি এবার আমরা যাচ্ছি গিরি গোবর্ধনের উদ্দেশ্যে। অর্থাৎ আমাদের বার্সানা দর্শনের পরে নন্দগ্রাম দর্শন শেষ করে আমরা এবার গিরি গোবর্ধনের পরিক্রমা এবং গিরি গোবর্ধন দর্শন করতে যাচ্ছি, সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত।
ত্রেতা যুগে রাম যখন লঙ্কায় যাওয়ার জন্য সেতু বাঁধছিলেন তখন পাথর সংগ্রহের জন্য পবনপুত্র হনুমান এসেছিলেন গিরিরাজের কাছে। গিরিরাজ তাকে শর্ত দিয়েছিলেন শুধুমাত্র ভগবানের দর্শন লাভ হলে তবেই তিনি তার সাথে যাবেন এবং তিনি তার সাথে যাত্রা শুরু করলেন। কিন্তু রাস্তায় এলো সংবাদ সেতু বাঁধার কাজ সম্পূর্ণ হয়েছে আর শর্ত ছিল যে যেখানেই যে পাথর হাতে নিয়েই থাকবে সেতু বাঁধার কাজ সম্পূর্ণ হয়েছে এ বার্তা আসার সাথে সাথেই সেই পাথরকে সেখানে রেখেই তিনি চলে আসবেন। তো আমরা গোবর্ধন চলে এসেছি, এখন যেহেতু এখন হোলির সময় তাই একদম মন্দিরের কাছাকাছি যেতে দেয় না, কিছুটা দূরে আমাদের অটো রয়ে গেছে। তো আমরা নেমে এখন গোবর্ধন মন্দিরের দিকে পায়ে পায়ে হেঁটে চলেছি এবং অবশ্যই খালি পায়ে। শর্ত মতো বজরংবলী গিরিরাজকে এখানেই নামিয়ে রেখে চলে গেছিলেন, যার জন্য এর চারিপাশ সমতল হলেও এইটুকু স্থানই শুধুমাত্র পর্ব। আর নামিয়ে রেখে যাওয়ার সময় বজরংবলী কথা দিয়ে গিয়েছিলেন ভগবানের দর্শন গিরিরাজ অবশ্যই পাবেন। পরবর্তী সময়ে ভগবান স্বয়ং যখন শ্রীকৃষ্ণ অবতারে দাপরে আসলেন তখন গিরিরাজ শুধু দর্শনই পেলেন না, ভগবান গিরিরাজের মতন ভক্তকে মাথায় তুলে নিলেন কনিষ্ঠা আঙুল দ্বারা। এখানেই প্রমাণ হয় ভগবান ভক্তবৎসল এবং ভক্তের কামনা পূরণ করতে তিনি ভক্তকে মাথায় করে রাখেন। আমরা রাধে রাধে বলে প্রবেশ করলাম গিরিরাজের মন্দিরে। যেহেতু সামনেই হোলির মতন একটি বিশেষ পার্বণ আছে তাই মন্দিরকে সুন্দরভাবে ফুলের সজ্জায় সাজানো হয়েছিল, অপূর্ব সুন্দর লাগছিল মন্দির চত্বর। এখন আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের বিগ্রহটি। আমরা এখন গোবর্ধন মন্দিরের ভেতরে আছি, পেছনে দেখছো তোমরা বিগ্রহ, তবে বিগ্রহের সরাসরি ফটো তোলা যাবে না, তার জন্য আমরা তুলিনি, নিষেধাজ্ঞা আছে। আর এখানে সমস্ত প্রদীপ এখানে দেওয়া হয় এই জায়গাটা। আর এই হচ্ছে পেছনে মন্দির এবং সামনেও একটা বিগ্রহ আছে, তবে এখানে ফটো তোলা নিষিদ্ধ পুরোপুরি, যার জন্য আমরা ফটো বা ভিডিও করতে পারিনি, দূরে এসে করছি। মন্দিরের সামনেই আছে গিরিরাজকে কনিষ্ঠা আঙুল দ্বারা তুলে ধরা শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ। শুধু পদপ্রজয় না, দণ্ডি কেটেও এখানে গিরিরাজকে পরিক্রমা করেন অনেক ভক্ত। এখন আপনারা দেখছেন গিরিরাজ গোবর্ধনকে, যা ফেন্সিং অর্থাৎ বেড়া দিয়ে ঘিরে দেওয়া আছে এবং এর বেড়ার পাশ দিয়েই আছে পায়ে হাঁটা পরিক্রমা মার্গ। খালি পায়ে ভক্তরা হাঁটে তাই জন্য তাদের সুবিধের জন্য মাটি দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে গোবর্ধন পরিক্রমার যে রাস্তা সেই রাস্তায় চলে এসেছি। রাস্তাটা মাটির পাশ দিয়ে করে রেখেছে যাতে হাঁটতে সুবিধা হয় খালি পায়ে মানুষজনের। তো এখান দিয়ে লোকে পরিক্রমা করছে আর আমরাও পরিক্রমা করছি পায়ে হেঁটে। আর এই দেখো ঠিক পেছনে গিরি গোবর্ধন, এই হচ্ছে পেছনে পাহাড় গিরি গোবর্ধন পর্বতমালা। আর আমরা এই রাস্তা, এই হচ্ছে পরিক্রমা মার্গ, এটা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পেছনে গিরিরাজ গোবর্ধনকে ফেন্সিং দিয়ে ঘেরা আছে যাতে কেউ পা না দেয়। এক আঙুলে ভগবান শ্রীকৃষ্ণ এই পাহাড়কেই ওপরে তুলেছিল, তবে এই পাহাড় কিন্তু শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যে তুলেছেন তার আগেও একটা পৌরাণিক কাহিনী আছে। প্রথমে শ্রীরামচন্দ্র যখন ধরিত্রীতে ছিলেন তখন আপনারা সকলেই জানেন লঙ্কায় যাওয়ার জন্য ব্রিজ তৈরি করছিলেন, তো তখন পাথরের দরকার পড়েছিল। তো প্রথম বজরংবলীকে বলা হয়েছিল পাথর সংগ্রহ করতে। তো তিনি যখন পাথর সংগ্রহ করছিলেন তখন এই পাহাড়কে গিরিরাজকে নিয়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কার কাছে, যে সমুদ্র আছে তার
সেতু নির্মাণ করার জন্য। কিন্তু রাস্তাতেই বার্তা আসে যে আর পাথরের প্রয়োজন নেই। কিন্তু যখন গিরিরাজকে নিয়ে যাচ্ছিলেন হনুমান, তখন বলেছিলেন যে তোমাকে শ্রী রামচন্দ্রের স্পর্শ আমি লাভ করাবো, অর্থাৎ স্বয়ং ভগবানের স্পর্শ লাভ করাবো। সেই শর্তেই কিন্তু গিরিরাজ রাজি হয়েছিলেন হনুমানের সঙ্গে যেতে। কিন্তু অন্যদিকে আবার বচনবদ্ধ ছিলেন হনুমানও যে যেখানেই খবর আসবে সেখানেই যে পাথর হাতে থাকবে সেখানেই নামিয়ে দিয়ে চলে যাবেন। তাই আর শ্রীরামের স্পর্শ পাওয়া হলো না গিরিরাজ গোবর্ধনে, এখানে নামিয়ে দিয়ে চলে গেছিলেন। তাই জন্য দেখবেন এর আশপাশে আর কোনো পাহাড় নেই, কিন্তু এখানে একটি পাহাড়। আর তখন প্রমিস করেছিলেন হনুমান বজরংবলী যে যখন আবার ভগবান ধরিত্রীতে আসবেন তখন অবশ্যই তোমাকে স্পর্শ করবে, তোমার যে অভিলাষা সেটা পূর্ণ করবে। তাই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরিত্রীতে এসেছিলেন তখন এই গিরিরাজকেই আবার হাতে তুলেছিলেন এবং তার ভক্ত করা হনুমানের করা যে প্রমিস বা বাদা সেটা নিভিয়েছিলেন বা পূরণ করেছিলেন। এই সেই বিখ্যাত গিরিরাজ গোবর্ধন। আমরা গোবর্ধন পাহাড় দর্শন করলাম তোমার, তার সাথে সাথে মন্দিরও দর্শন করেছি, আর এখন যাচ্ছি কুসুম সরোবরের দিকে, ওখানে যাব দর্শন করব। আশা করি তোমাদেরও পারবো দর্শন করাতে, সাথে থেকো। ব্রজভূমির বাসিন্দা হলেই গিরিরাজের ওপরে শুধুমাত্র ওঠা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই গিরিরাজের ওপরে ওঠেননি, শুধুমাত্র পরিক্রমা করেছেন। আজও শত শত ভক্ত পরিক্রমা করে চলেছে গিরিরাজকে। গিরিরাজকে দর্শন সেরে আমরা একটি চা পানের বিরতি নিয়ে নিলাম। ব্রজভূমির বিখ্যাত গরুর দুধের জন্য এখানকার চাও অতি সুন্দর। এবার আমাদের যাত্রা কুসুম সরোবরের উদ্দেশ্যে। গিরিরাজ গোবর্ধনকে ময়ূরের সাথে তুলনা করা হয়, আর কুসুম সরোবর হলো তার নয়ন। বন্ধুরা, আমরা চলে এসেছি কুসুম সরোবরে। দেখতে পাচ্ছ সরোবরটা আমার পেছনে, সামনে মন্দিরও আছে, বিভিন্ন বিগ্রহের মন্দির এখানে আছে। তো এই কুসুম সরোবরের যে মাহাত্ম্য সেটা হচ্ছে একবার শ্রী রাধিকা এখানে ফুল তুলতে আসতো। মানে কুসুম কেন নাম, তার কারণ হচ্ছে কুসুম মানে হচ্ছে ফুল। তো এখানে ফুলের একটা বাগান ছিল, তো সেখানে শ্রী রাধিকা ফুল তুলতে আসতো। তো একদিন শ্রীকৃষ্ণ হঠাৎ করেই দেখা দিয়ে তাকে বারণ করেছিলেন যে এখানে ফুল তুলো না, এবং হঠাৎ করেই বলাতে রাধিকা চমকে যান এবং শ্রী রাধিকার হাত থেকে ফুল পড়ে যায়, অর্থাৎ কুসুম হাত থেকে পড়ে যায়। পড়ে গিয়ে মাটিতে সেটা মলিন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো রাধিকা তখন রেগে গিয়ে শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তোমার এই যে হঠাৎ করে তুমি ডেকে উঠলে তাতে তো আমার হাত থেকে কুসুমগুলো পড়ে গেল, ফুলগুলো পড়ে গেল, মলিন হয়ে গেল, এটা তো আর কোনো কাজে লাগবে না। এবং তিনি খুব দুঃখ পেলেন। তখন তার রাগ ভাঙাবার জন্য কৃষ্ণ হাতের বাঁশিটা থেকে হঠাৎ করেই একটু বাঁশিটা দিয়ে এই কুসুম সরোবর, অর্থাৎ একটা সরোবর বানিয়ে ফেললেন, যে সরোবরটার মধ্যে সেই ফুলটাকে রাধিকা ধুয়ে ফেললেন এবং ধুয়ে শ্রীকৃষ্ণ তার মাথায় আবার গেঁথে দিলেন। এই যে অপরূপ লীলা শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার, সেটা এই কুসুম সরোবরকে কেন্দ্র করে। তাই এই সরোবরের আলাদা করে একটা মাহাত্ম্য আছে, কুসুম সরোবর। এর জন্য পরিক্রমা যারা করেন তারা অবশ্যই এখানে আসেন দেখতে। আর আজকে সহজ ভাষা ধর্মকথায় আমি তোমাদের সামনে সেই সরোবর নিয়ে এসেছি, দেখে নাও কুসুম সরোবর। আমাদের নান্দগাঁও বারসানা গোবর্ধন দর্শন সম্পূর্ণ হলো। এবার আমরা ফিরে যাব বৃন্দাবনে এবং রাত্রেবেলা বৃন্দাবনের বিখ্যাত প্রেম মন্দির দর্শন করব এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করব পরবর্তী পর্বে। দেখতে থাকো সহজ ভাষায় ধর্মকথা।